হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকের ক্লাসটি হবে তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছো এবং যারা ডিগ্রি থার্ড ইয়ারে পড়তেছো তাদের ইংলিশ ক্লাসটি হবে। তো আজকের ইংলিশ ক্লাসটিতে আমরা আলোচনা করব কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট লেখা যায় বা অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংটা কিভাবে হয়, ঠিক আছে? তো এর উপর এর আগেও কিন্তু আমরা আরও একটি ক্লাস দিয়েছি, দেখো কোনো কিছু বিক্রয় করতে চাইলে কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট লিখতে হয় সের উপরে আমরা একটি ক্লাস দিয়েছি। তো আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব কোনো কিছু যদি ভাড়া দিতে চাই তাহলে কীভাবে এই অ্যাডভার্টাইজমেন্টটা তৈরি করব, ঠিক আছে? তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এক দেখাতে তোমরা কিন্তু এটা কমপ্লিট করে ফেলতে পারবে এবং আশা করতেছি পুরো মার্ক্সটাই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা দেখো একটু মনোযোগ সহকারে। প্রথমে আমরা কোনো কিছু ভাড়া দিতে চাইলে সে ভাড়া দিতে হতে পারে কি কোনো একটা দোকান অথবা বাড়ি অথবা ফ্ল্যাট অথবা কোনো জায়গা জমি কোনো কাজের জন্য ভাড়া দিতে, এরকম যাই কোনো কিছুই হোক। প্রথমে লেখবা ড্যাশ টু লিট, ড্যাশ কি টু লিট, এই ড্যাশে তুমি যা ভাড়া দিতে চাও ফ্ল্যাট টু লিট, ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হবে, ঠিক আছে? এই কথাটা লেখার পরে এখানে লেখবা ফিচার্স অফ দ্য ড্যাশ। এই ফিচার্স অফ দ্য ড্যাশ মানে কি এর বৈশিষ্ট্য সমূহ। তোমার যে ভাড়াটা নেবে একজন সে তো অবশ্যই এর গুণাগুণ বা বৈশিষ্ট্যটা জানতে চাবে, তাহলে লিখতে হবে ফিউচার অফ ড্যাশ ফ্ল্যাট, ফ্ল্যাটের বৈশিষ্ট্য সমূহ, ঠিক আছে? এরপরে আমরা এর বৈশিষ্ট্য কিছু বৈশিষ্ট্য সাজিয়ে রেখেছি, তোমরা এইভাবে করে সাজিয়ে রাখবা। দেখো প্রথমটা হচ্ছে ড্যাশ স্কোয়ার ফিট, এটা কত বড় বা কত স্কোয়ার ফিট সেইটা কিন্তু আমরা এখানে দিব, ওকে? এরপর হচ্ছে ফুল ফার্নিশড, এটা পুরোই কি সজ্জিত করা, অথবা ওয়েল ফার্নিশড, এটা পুরো ভালোভাবে সজ্জিত করা, ঠিক আছে? এই কথাটা তোমরা দিবা। এরপরে দেবা যদি ফ্ল্যাট হয় থ্রি বেডরুম, তারপরে কি কিচেন, টু বাথরুম, ডাইনিং রুম, এগুলো তোমাদের যা আছে সে বর্ণনাটা তোমরা কিন্তু চাইলে দিয়ে দিতে পারো, ওকে? তবে এগুলো কিন্তু ফ্ল্যাটের ক্ষেত্রে, যদি ফ্ল্যাট বাদে অন্য কিছু হয় তাহলে তোমরা চাইলে এইটা এই লাইনটা বাদ দিয়ে দিতে পারো। এরপর দেখো মডার্ন ফিটিং, এটা কি আধুনিক ফিটিং করা, এটা ভালো করে ফিটিং করা, ঠিক আছে? তারপর টাইট সিকিউরিটি, এটা কি অনেক শক্ত সিকিউরিটি আছে, যদি কোনো একটা ফ্ল্যাট হয় তাহলে এটা সিকিউরিটিটা অনেক ভালো, আপনার নিশ্চিন্তে এই ফ্ল্যাটে ভাড়া থাকতে পারেন। তারপরে গ্যারেজ সুবিধা, তোমরা গ্যারেজ কথাটা লিখতে পারো, চাইলে গ্যারেজ ফ্যাসিলিটিস এই কথাটাও লিখতে পারো, ঠিক আছে? এরপর আছে ড্যাশ ইট আউট, দেখো ড্যাশ ইজ আউটস্ট্যান্ডিং, এটা হয় কি খুবই ভালো বা অনেক সুন্দর, ঠিক আছে? এরপর লিখবো ড্যাশ ইজ আন্ডার দ্য ন্যাচারাল বিউটি, এটা ঠিক মনোরম পরিবেশে। তোমরা চাইলে যদি ফ্ল্যাট হয় তাহলে এই কটা লাইন দিতে পারো, যদি ফ্ল্যাট ছাড়া জমি হয় তাহলে তুমি এই লাইনটা এই লাইনটা আর এইটা এগুলো দিতে পারো, আরও দুই একটা লাইন তুমি অ্যাড করে নিতে পারো, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ক্লাসে। এরপরে ছিল দেখো কন্ট্যাক্ট, আমরা একটা কন্ট্যাক্ট দেবো, একটা নাম দিয়েছি রনি, তারপরে অ্যাড্রেস, তোমরা একটা অ্যাড্রেস দেবা, তারপর মোবাইল নাম্বারটা দিয়ে দিবা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটি, তোমরা এটা একটু ভালো করে স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে ফেলো এবং লিখে তোমরা কোন বিষয়ের উপরে ভাড়া দিতে চায়, ঠিক আছে, সেই বিষয়টা তোমরা ওইখানে বসিয়ে তারপর প্র্যাকটিসটা করো। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। তোমাদের যদি অন্য কোনো ক্লাস প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাও, আমরা সহজভাবে তোমাদের সেটা দেওয়ার চেষ্টা করব। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। তবে যাওয়ার আগে আরও একটা কথা বলতেছি, তোমরা যারা ইংরেজি ভাষা শিখতে চাচ্ছ তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ইংরেজি ভাষা শেখার উপরে ক্লাসগুলো আছে, সেগুলো ফলো করবে, তাহলে অনেক উপকৃত হবে। আল্লাহ হাফেজ।